পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে 16 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত অষ্টম বর্ষ মাঘ উৎসব হবার কথা ছিল। রবিবার রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। সেই কারণে মাঘ উৎসব বন্ধ করে দেয়া হবে বলে জানান মাঘ উৎসব কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার। তিনি জানান, নির্দেশাবলীর ফলে বা কোভিড যেভাবে এখন প্রতিদিন উত্তরোত্তর বেড়েই চলেছে ক্রমবর্ধমান সংখ্যায়, এই সময় আমরা প্যান্ডেল আদি করে সব অনুষ্ঠান আরম্ভ করব। দেখা গেল 14-15 তারিখে আবার 15 দিন এক্সটেনশন হলো। তা এই কড়াকড়ি হলে পরে এর মধ্যে এটা ঠিক মানানসই হচ্ছে না। মাঘ উৎসব আমরা এখন ডিফার করছি, স্থগিত রাখছি এবং পরবর্তী কোনো একটা ভালো সময় আমরা চেষ্টা করব যাতে এই মাঘ উৎসব বর্ধমানের মানুষের জন্য আবার উপহার হিসেবে তুলে ধরতে পারি। যদিও আমাদের কিছু ক্ষয়ক্ষতি হবেই, অনিষ্ট হবেই এবং অনেক কিছু আমরা করে ফেলেছি, খরচ খরচাও হয়ে গেছে, তৎসত্ত্বেও মানুষের আগ্রহ উৎসাহ এত বেশি মাঘ উৎসবকে কেন্দ্র করে যে আমরা চেষ্টা করব কোভিড-19 থেকে মানুষ আগে বাঁচুক, কোভিড বিধি সবাই মানুক এবং সেই নিয়ম বিধির মধ্য দিয়ে পালনের মধ্য দিয়েই সব কিছু ঠিকঠাক হলে আমরা আবার চেষ্টা করব এই উৎসব করার। এর মধ্যে একটা আগ্রহ তুঙ্গে ছিল, প্রত্যেক বছরই আমাদের এই মাঘ উৎসবকে কেন্দ্র করে বর্ধমানের আপামর সাংস্কৃতিক জগতের যারা মানুষ, সংস্কৃতি প্রেমী মানুষ, তারা দলে দলে সেখানে আসেন এবং লোকগানের প্রতি তাদের যে আকর্ষণ, তাদের যে ভালো লাগা সেটা প্রকাশ পায় তাদের যাতায়াতের মধ্য দিয়ে, আনন্দবার্তা চ্যানেলের মধ্য দিয়ে গোটা বর্ধমানের মানুষের বাড়ি বাড়ি সেই সুরের লহরী পৌঁছে দেওয়া হয়। এবং মূলত আমরা 2015 এটা আরম্ভ করেছিলাম একটাই উদ্দেশ্যে, বাংলার হারিয়ে যাওয়া যে মাটির গান, শিকড়ের টানে মাটির গানে সেই মানুষের মনের গান, প্রাণের গান, সেই লোকগানের উৎসবই হিসাবেই এটাকে আমরা তুলে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।